TBN24 टेलीविजन देखते आज ही कॉल करुन 7187776556 लॉग इन करुन www.totalcablebd.com। প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TBN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য অ্যানালিসিস TBN অ্যানালিসিস অনুষ্ঠানে আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আমার সাথে আছেন আপনাদের অতি প্রিয় মুখ দেবব্রত চক্রবর্তী CPI। স্বাগত জানাচ্ছি আপনাকে। দর্শক আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আমরা জানি বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই শঙ্কিত এবং কি হচ্ছে আমরা শিওর না কোথায় আমরা যাব সেই ব্যাপারে আমরা সবাই চোখ রাখছি, কিন্তু আমরা সঠিক অনেক তথ্য পাচ্ছি না এবং শঙ্কিত বিভিন্ন কারণে। অনেকে শঙ্কিত কারণ তাদের কাজ নেই, অনেকে শঙ্কিত যারা রেন্ট পে করছেন বিভিন্ন কারণে রেন্ট পে আগামী মাসে করতে পারবেন কিনা আমরা জানি না এখনও। যদিও এই যে আজকে যে TBN অ্যানালিসিস অনুষ্ঠান এটি আসলে ট্যাক্স সংক্রান্ত, কিন্তু আমরা এই ট্যাক্স সংক্রান্ত প্রশ্নের যে সমস্ত উত্তর আছে আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদের। আরেকটি ব্যাপার আমরা একটু চেষ্টা করছি আপনাদেরকে যত সম্ভব নতুন তথ্য যে বের হয়ে আসছে সিটি কাউন্সিল থেকে নিউ ইয়র্ক স্টেট থেকে নিউ ইয়র্ক সিটি থেকে এবং গভর্নমেন্ট ফেডারেল হোয়াইট হাউস থেকে সেই সমস্ত আপনাদের কাছে তুলে ধরা এবং যত শীঘ্রই সম্ভব সেই সমস্ত আমরা পাচ্ছি যে সমস্ত ইনফরমেশন আমরা পাচ্ছি সেটি আপনাদের কাছে শেয়ার করার। কয়েকটি বড় প্রশ্নের মধ্যে একটি বড় প্রশ্ন ইদানিং আমাদের কাছে অনেক আসছে যেটি আপনিও জানেন, আপনার সাথে আমি কিছুক্ষণ আগেও আলাপ করছিলাম রেন্ট সংক্রান্ত ব্যাপারে। রেন্টের কি হবে এই ব্যাপারে বিশেষ প্রতিবেদন আমাদের সাথে থাকবে। আরও একটি ব্যাপার হচ্ছে যে স্কুল যারা বাচ্চারা স্কুলে যাচ্ছে না তাদের ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা অনেকে জানি অনেকে জানি না, কিন্তু আমরা একটি ছোট্ট প্রতিবেদন নয় এটি একটি ইনফরমেশন আমরা তৈরি করছি যেটি আমরা স্ক্রিনে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব এই ব্যাপারে। সেটি হচ্ছে স্কুলে যারা যাচ্ছে না যে বাচ্চারা অথবা খাবারের প্রবলেম আছে কোথা থেকে এটি সংগ্রহ করবেন, কারা কোন স্কুল দিচ্ছে, কিভাবে করবেন, কারা যেতে পারবেন এবং ডিস্টেন্স লার্নিং অর্থাৎ বাসায় বসে আছেন কিন্তু স্কুল করতে হবে অনলাইনে কিন্তু স্কুলের কোনো ইকুইপমেন্ট নাই অর্থাৎ নেটওয়ার্ক রিমোট লার্নিং যেটাকে আমরা বলি, ধন্যবাদ, সেটির ব্যাপারে আপনারা কোথায় যোগাযোগ করবেন এই সমস্ত যেরকম আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এটি আমরা দিয়ে রাখবো কিছুক্ষণ, কিন্তু আমরা সব ব্যাপারে আলোচনা করব। কিন্তু তার আগেই প্রথমে আমাদের একজন দর্শক আছেন দেবব্রত চক্রবর্তী, আমি চাবো ওনার প্রশ্নটি প্রথমেই নিয়ে নিতে। প্রিয় দর্শক কে আছেন আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন আমারে? আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, জি শুনছি, বলুন। আমি তো শুনি না আপনারে। আচ্ছা আপনার প্রশ্নটি করুন, আমরা আপনাকে আপনার উত্তর দিব, আপনি টেলিভিশনের পর্দায় শুনিনি। আচ্ছা আমি বলছি আমিনুল চৌধুরী জামাইকা থেকে। তো প্রশ্নটা আসলে হাবিব সাহেব যে আপনি উপস্থাপক আপনার কাছেই আসলে, বলুন। ঘটনা হচ্ছে আমি ওই আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে জানছি দুইজনের কাছ থেকে, একজন মহিলা অতিথি আর আরেকজন ছিলেন একজন অ্যাটর্নি। তো দুইজনের বক্তব্য হলো যে উবার ড্রাইভারেরা আনএমপ্লয়মেন্টের জন্য ফাইল করতে পারবে, একজনে বলছেন আরেকজনে বলতে পারবেন না, মানে আমরা কোনটা ফলো করব? আচ্ছা খুব ভালো একটি প্রশ্ন করেছেন। আর কোনো প্রশ্ন? হ্যাঁ আরেকটা প্রশ্ন হলো যে আমি অনুসার মাধ্যমে জানতে পারছিলাম যে যাদের কার লোন আছে বা এই যে পেমেন্টের জন্য তারা একটু সময় নিতে পারে পেমেন্টের জন্য। জি, তো আমার একটা কার লোন আছে প্রাইভেট, আমার পার্সোনাল, তো ওইটা আবার আজকে ফোন দিয়ে জানছিলাম তারা বলছে যে 2 মাস আমি ডিলে করতে পারবো কিন্তু ওইটা আমার এভরিডে পে করতে হবে, ইন্টারেস্ট $4 উপরে, প্রায় $4.5 মতো। জি আচ্ছা ঠিক আছে, বক্তব্যটা কি আমার একটু কাইন্ডলি ওটা ক্লিয়ার করে দিন। আপনি থাকবেন আমাদের সাথে। আপনার এই কার কোম্পানি সঠিক কথা বলছে না, আমি জোর দিয়ে বলতে চাই সঠিক কথা বলছে না। তারা আপনাকে ভুল তথ্য দিয়েছে অথবা তারা আপনার কাছে পয়সা নেওয়ার চেষ্টা করছে। আমাদের সাথে আছেন CPI দেবব্রত চক্রবর্তী, উনি দুটি প্রশ্নই আপনি শুনেছেন এবং দুটি প্রশ্নের উত্তরই আপনি দিবেন। ওকে, ধন্যবাদ আপনাকে। এবং আরেকটি প্রশ্ন আমি এর সাথে আরেকটি প্রশ্ন নিয়ে নিতে চাই। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে আপনিও আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক আচ্ছা, আমরা প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনার উবার ড্রাইভার যারা আছেন, ওই যে একটু আগে আপনি কনফিউজ যে আনএমপ্লয়মেন্টের বেনিফিট পাবেন কিনা, আমি গত অনুষ্ঠানেও বলছি যে যারা উবার ড্রাইভার তাদের আপনাদের কোনো আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স উবার পে করে না, এবং যেহেতু আপনারা সেলফ এমপ্লয়েড উবারের এমপ্লয়ি না, সেই জন্য আপনারা আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স জন্য কোয়ালিফাইড না, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। তবে উবার চিন্তা করতেছে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তারা একটা ফান্ড ক্রিয়েট করতে, যাতে করে তারা আপনাদের পক্ষ হইয়া ওরা আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স পে করবে, বাট সেটা গোয়িং ফরওয়ার্ড এই মুহূর্তে এক্সিস্টিং ল অনুযায়ী আপনারা উবার এবং ইয়োলো দুজনেই অ্যাপ্লাই করতে পারেন না আনএমপ্লয়মেন্টের জন্য। আমি একটু যোগ করতে চাই এখানে, সেটা হচ্ছে আজকে নিউ ইয়র্ক সিটি থেকে একটি ঘোষণা এসেছে এবং এটি এখনও পাশ হয়নি, কিন্তু যেটি ওনারা বলছেন যে যদি উবার ড্রাইভার যারা আছেন তারা নিউ ইয়র্ক সিটিতে রেজিস্ট্রি করতে পারেন টিএলসির আন্ডারে, এবং নিউ ইয়র্ক সিটি যারা আছেন সিনিয়র সিটিজেনদের ডেলিভারি ফুড ডেলিভারি করবেন এবং এই কাজে তারা যোগ দিতে পারেন। $15 ঘন্টায় পে করা হবে এবং সেটির জন্যে যদি টোল দিতে হয় এবং গ্যাসের যে পয়সাটা তারা আপনাদের পকেট থেকে দিবেন, এটি পরবর্তীতে রিফান্ড করে দেওয়া হবে, যেটা রিএম্বার্স করে দাও, সেটা আমি শুধু যোগ করতে চাচ্ছি। বলুন। থ্যাংক ইউ। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার কার লোন পেমেন্টের যেটা বলছেন, বিভিন্ন আপনার ক্রেডিট কার্ড কোম্পানি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তারা অলরেডি বিভিন্ন পেমেন্ট প্ল্যানের ঘোষণা দিয়েছে অলরেডি, এবং সেই সাথে তারা ওই যে 90 ডেজের যেটা ওই যে ডেফারিং পেমেন্ট তারা অলরেডি বলছে যে তারা ইন্টারেস্ট এবং পেনাল্টি তারা মকুব করবে, তারা কোনো ইন্টারেস্ট চার্জ করবে না ওই 90 ডেজ পর্যন্ত, এবং আপনাদেরকে পেমেন্ট প্ল্যানের অপশন দেবে। তবে আপনাদের যেটা করতে হবে, তাদের সাথে কথা বলেন, অনেকে হয়তো আপনাকে মিসগাইড করবে শুরুতে বা স্ট্রংলি বলবেন যে নো, নিউ ইয়র্ক সিটি অলরেডি তারা ওই ডিক্লেয়ার করছে যে প্রত্যেকটা ক্রেডিট কার্ড কোম্পানি তারা পেমেন্ট প্ল্যানের সুযোগ দেবে। খুব শক্তভাবে বলতে হবে যে আপনি আমাকে যেই তথ্যটি দিচ্ছেন সেটি সঠিক নয়। নিউ ইয়র্ক স্টেট, আমি নিউ ইয়র্ক স্টেটের বাসিন্দা এবং আমাকে বলা হয়েছে স্টেট ডিপার্টমেন্ট থেকে যে কোনো রকম পেনাল্টি এবং ফাইন নেই, এটা কেন বলছেন সেটি আপনি আমাকে লিখিতভাবে পাঠান। এক্স্যাক্টলি, তখন তারা হয়তো একটু ভয় পাবে, তখন দেখবেন অন্যরকম বলতে পারে। ঠিক আছে, এই আর কি। আর আরেকটা জি বলুন। হ্যাঁ, আবার বলছি যে এটা আসলে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আসলে বাইরে আসা, এই যে অনুষ্ঠানে আজকে আসছি অনেকটা সামাজিক দায়িত্ববোধ নিয়ে আসছে এখানে, কারণ বাইরে বাড়ানোর কথা না, কারণ যে কোনো মুহূর্তে যে কেউ এফেক্টেড হইতে পারে। এখন আমি চিন্তা করছি ওইটাই যে আমাদের অনেক কল আছে, আমি একটু প্রশ্ন কয়েকটি নিতে চাই। আমি যেটি দর্শকদের সংক্ষিপ্ত বলতে চাই, দেবব্রত চক্রবর্তী যেটি বলতে চাচ্ছেন, আমরা যেরকম আপনাদের পাশে TBN24 থেকে পাশে দাঁড়িয়েছি, প্রতিষ্ঠা আপনাদের পাশে বাংলাদেশি আমেরিকানদের পাশে কমিটির পাশে, দেবব্রতী চক্রবর্তী সেই রকমই কম্পেলিং বলছেন। উনি বলেছেন আই ডোন্ট কেয়ার, আমাকে থাকতে হবে আমার কমিউনিটির পাশে, এবং যার জন্য উনি এবং নিজে স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন স্টেটে যোগাযোগ করছেন, বিভিন্ন কাউন্সিলে যোগাযোগ করছেন। আমরা ওনার কাছ থেকে আরও বিস্তারিত শুনবো বিভিন্ন কোশ্চেনের উত্তর, কিন্তু আমাদের সাথে অনেক দর্শক আছেন। প্রিয় দর্শক, আমরা নিব আপনার প্রশ্ন। চলুন, কে আছেন আমাদের সাথে? প্রিয় দর্শক, TBN24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক, আপনার নাম জানিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি শুনছি, প্রশ্নটি করে ফেলুন প্লিজ, আপনার সাথে পরে অনেকে আছেন। প্রিয় দর্শক, আপনি কিন্তু সময় নষ্ট করছেন, অন্য সময় নিয়ে নিচ্ছেন। প্রিয় দর্শক, আপনি কিন্তু প্রশ্নটি করছেন না, অন্য আপনি নিজের সময় নষ্ট করছেন, অন্য সময় নিয়ে নিচ্ছেন। প্রিয় দর্শক, আপনি প্রশ্নটি করছেন না কেন? আপনার প্রশ্নটি করুন তাড়াতাড়ি। আমার প্রশ্নটি হচ্ছে যে আমি একজন কলেজ স্টুডেন্ট, এখন আমি একটা পার্ট টাইম জব করি লাইক 15-16 ঘন্টা। এখন আমার স্টোর ক্লোজ হয়ে গেছে। আপনার স্টোর ক্লোজ হয়ে গিয়েছে? জি। আচ্ছা, প্রশ্নটি এখন কি আমি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো? আচ্ছা, আপনি থাকুন, ফিনান্সিয়াল এডে প্রবলেম হবে না? আচ্ছা, থাকুন আপনি আমাদের সাথে, আপনার প্রশ্ন উত্তর দিব। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমার নাম আমি মোস্তফা কামাল। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে গত সংখ্যা বাঙালি পত্রিকায় দেখলাম যে নিউ ইয়র্কের হাউস মালিকদের 3 মাসের মর্গেজ দিতে হবে না। জি, তো এই যে মর্গেজ 3 মাসের দিতে হবে না, তিন মাস পরে কি এগুলো দিতে হবে নাকি এগুলো মাফ হবে? আমি এই জিনিসটা জানতে চাচ্ছি। এখন পর্যন্ত দিতে হবে ওই মানে আপনি এটা কি টোটালি মাফ নাকি আবার পরে পরে দিতে হবে? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার নাম জানিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, প্রিয় দর্শক আপনার নাম জানিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি তাহের নিয়ার থেকে বলছি, নানারাম থেকে বলছি। জি, আমার প্রশ্ন ছিল দুইটা। একটা হচ্ছে আমি ইন্ডোসেছি ড্রাইভার, আমি আমার গাড়ি আছে, আমি কি গাড়ি মর্গেজ পে করব কিনা, আর আমার মেডিলেনের মালিক, আমি মেডিলেনের মর্গেজ পে করব কিনা, এই দুটো একটু প্রশ্ন কি জানাবেন। সেকেন্ড প্রশ্ন আরেকবার, মেডিলেন আমার মেডিলেন আছে, মেডিলেনের ওনার। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো আমরা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় দিন, প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, প্রিয় দর্শক প্লিজ দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আচ্ছা, আমি এই ফাঁকে একটু বলে রাখতে চাই দর্শক, আপনাদের যখন আমি বলবো আপনার নাম জানিয়ে প্রশ্নটি করুন, দয়া করে আপনার বলার দরকার নেই, আমার একটি প্রশ্ন আছে, আপনার প্রশ্নটি দয়া করে দ্রুত করে ফেলবেন। কে আছেন আমাদের সাথে, আপনার নাম জানিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক আপনার নামটি জানিয়ে প্রশ্নটি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। আমি জামাইকা থেকে বলছি, আজাদ। জি, প্রশ্নটি শেষ করুন। আমি একটা রেস্টুরেন্টে কাজ করতাম, আমি এই মাসের 3 তারিখে অসুস্থ হয়ে পড়ি, তারপরে আমি কাজে যাইতে পারি নাই গিয়া। আমি কি কোনো বেনিফিট পাবো? আমি অসুস্থ এখনো আছি, ডাক্তার আজকে আমাকে বলছে কতদিন রেস্ট থাকেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্ন উত্তর দিব, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে, আপনি আপনার নাম জানিয়ে প্রশ্নটি করুন। আমি লং আইল্যান্ড থেকে বলছি, মাসুম। জি মাসুম ভাই, আমি আসলে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করি। ওরা বলছে যে এরা নাকি এসেনশিয়াল, এরা অফ করবে না এখন যে সিচুয়েশন। বাট আমি এখন যে পরিস্থিতি দেখতেছি মনে হচ্ছে আমি অফ নেওয়া দরকার। এখন আমি যদি অফ নেই, আমি গভর্নমেন্ট কোনো ফ্যাসিলিটি পাবো কিনা বা আমি কিভাবে অ্যাপ্লিকেশন করবো, এটা আমি জানতে চাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ওকে, আচ্ছা আরেকটি, আমি আরেকটি প্রশ্ন নিব। প্রিয় দর্শক কে আছেন, আপনি পরিচয় দিন, প্রশ্নটি করুন। প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক আপনার, আপনি দয়া করে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম। জি, আমি কুইজ থেকে বলছিলাম, আমি মুরাদ বলছিলাম। জি ভাই, ভাই আমার একটা কুইজ কোশ্চেন হলো যে কিছু আইন, কারণ আমরা তো আপনার পুরোপুরি বুঝতেছি না, এখানে যে একটা আইন হলো যে বললেন যে 3 মাসের মর্গেজ দিতে হবে বা দিলে হবে। এখন আমার তো ভাই মর্গেজ নাই, এখন তাই বলি যে আমার ট্যান্ডেন্টকে আমার বানা দিবে না, তো আমি কি করব? আপনি কি রেন্টার নাকি আপনি বাসার ওনার? আমি বাসার ওনার, আমার তো ভাই বাসা পে অফ, এখন আমি কি করব? আমি কি বুঝে নেব? আপনার পে অফ বাসা আছে, আপনি কি করবেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মুরাদ ভাই। হ্যাঁ, আমরা বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমরা এখন কি করব, এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথম 1 নম্বর প্রশ্নতে যে চলে যাই। ওকে, প্রথম প্রশ্ন হচ্ছে যে যিনি কলেজ স্টুডেন্ট এবং উনি পার্ট টাইম জব করে, 16 ঘন্টা কাজ করে এবং উনি এখন আনএমপ্লয়েড ডিউ টু শাটডাউন, তো উনি, ওনার কোয়েশ্চেন হচ্ছে যে উনি যে স্টুডেন্ট লোন, সরি ফাইন্যান্সিয়ালি এইড পেটাতে প্রবলেম হবে কিনা। আপনি ডেফিনেটলি আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশনের জন্য কোয়ালিফাইড, যেহেতু আপনি আপনার জব লুজ করছেন, ইভেন আপনার পার্ট টাইম ওয়ার্কার, এবং সেই ক্ষেত্রে আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য আপনার কি বলে ফাইন্যান্সিয়াল এইড যেটা পান, কোনো প্রবলেম হবে না, ইউ ক্যান স্টিল গেট ইউর ফাইন্যান্সিয়াল পেমেন্ট। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে মর্টগেজ পেমেন্ট। আমরা জানি নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অলরেডি 90 ডেজ মর্টগেজ রিলিফ প্ল্যান ওরা ঘোষণা করছে, সেইটার আন্ডারে এখনও পর্যন্ত বলতেছে আপনার 90 ডেজ ইউ ক্যান ডেফার ইউর মর্টগেজ পেমেন্ট। আবার আমি গতকালকে একটা দেখছি ওরা ওয়েভের কথাও বলছে, বাট এখনো পরিষ্কার না। হ্যাঁ, 2-1 দিনের মধ্যে আমরা জানবো এটা ডেফার না ওয়েভ। এবং সেই ক্ষেত্রে আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি, প্রসঙ্গ কত রেন্টের ব্যাপারটা আরেকজন ভদ্রলোক প্রশ্ন করছেন। রেন্টের ব্যাপারে আমি আজকে একটা সুস্পষ্ট আইডিয়া দিতেছি। গত কিছুদিন যাবত আমরা মানে এটার ব্যাপারে কোনো কনসার্ন ছিলাম না। আপনার নিউ ইয়র্ক স্টেট সিনেটর সাহেব মাইকেল গ্যানিন্স উনি আপনার স্টেট ওয়াইড রেন্ট ফ্রিজের একটা প্রপোজাল রাখছে। সেই রেন্ট ফ্রিজিং মিনস হচ্ছে সেম থিং 90 days আপনার রেন্ট ফ্রিজ প্রোগ্রাম। আমরা এখনো জানি না, আমরা হ্যাঁ এটা স্টিল প্রপোজাল বাট ইট কুড বি লিডিং এ বিল সুন। তার মানে এই বিলের আওতায় আপনারা 90 days রেন্ট না পে করলেও চলবে এবং সেই ক্ষেত্রে ওনার ইভিকশন করতে পারবেন। থার্ড কোয়েশ্চন হচ্ছে উনি ইয়েলো ট্যাক্সি মেডেলিয়ান ওনার এবং আপনার কার লোন আছে আপনি পে করবেন কিনা। আমি আপনাকে পরামর্শ দিব যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আপনার যে লোন আছে ওনার সাথে যোগাযোগ করেন, ওনাদের পেমেন্ট প্ল্যান আছে, তারা আপনাকে ইন্টারেস্ট পেনাল্টি করবে না পেমেন্ট না করার জন্য, এমনকি কোনো কিছু ক্যান্সেলও করবে না। তা আপনার উচিত হবে ওনাদের সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করা। থার্ড কোয়েশ্চেন হচ্ছে উনি সিক আপনি কাজ করতে পারেন না, আপনি এলিজিবল ফর সিক লিভ মিনিমাম 14 days এবং ইট কুড বি ম্যাক্সিমাম 3 months ইউ ক্যান গেট দ্য সিক লিভ। আর তারপর সিক লিভ দেওয়া হচ্ছে, এটা দেওয়া হচ্ছে এবং এটা খুবই স্ট্রিক এই দুর্যোগপূর্ণ মুহূর্তে। আরেকটা 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে পেইড সিক লিভ যেটাকে বলছে, হ্যাঁ পেইড সিক লিভ। আরেকটা হচ্ছে আপনি ভলান্টারি আপনি কাজে যেতে যাচ্ছেন না এই পরিস্থিতির কারণে, এমপ্লয়ার বাধ্য এই পে করতে। হ্যাঁ এবং শুনেন যেহেতু আপনি ভলান্টারি যাচ্ছেন না আপনার উচিত হবে এমপ্লয়ারের উচিত হবে আপনার পে করতে এবং এই ভলান্টারির জন্য আপনি আনএমপ্লয়মেন্টের জন্য কিন্তু কোয়ালিফাইড না, কারণ যেহেতু আপনি লেড অফও না এবং আপনার ফায়ারও করে নাই। আর রেন্টের ব্যাপারটা তো আমি আনসার করছি আগেই যে 90 days রেন্ট ফ্রি। হ্যাঁ তারপরে ইফ আই ওয়ার্ক অন মাই ওন ক্যান আই সেট এমপ্লয়মেন্ট, এটি একটি প্রশ্ন ছিল 5 নম্বর প্রশ্নটি মানে মানে সেলফ এমপ্লয়েড যারা। এখন কোয়েশ্চেন হচ্ছে যে সেলফ এমপ্লয়েড বিভিন্ন টাইপের হইতে পারে, আপনার দেখা গেছে যে ওই কনস্ট্রাকশন ওয়ার্কার হইতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যদি আপনার আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স পে করেন সেই ক্ষেত্রে আপনি এলিজিবল আপনার ওয়ার্কার্স কম্পেনসেশন। আরেকজন ভাই ইন্স্যুরেন্সের জন্য যে ওনার পেইড অফ হাউস আছে ওনার কিছু হবে কি? এই তো আপনার যার পেইড অফ হাউস আপনার তো আর মর্টগেজ রিলিফের কোনো সুযোগ নাই, সেই ক্ষেত্রে ভাড়াটিয়া যদি আপনাকে ভাড়া না দেয় 3 months আপনার কিছুই করার নাই, কারণ স্টেট ভেরি স্ট্রিক্ট। ওরা অলরেডি আপনার 3 months রেন্ট ফ্রিজিং এর প্রপোজাল দিয়ে রাখছে এবং এই মর্মে হুঁশিয়ারিও দিয়ে দিছে কোনো ল্যান্ডলর্ড কোনো টেনেন্টকে ইভিকশন করতে পারবে না এই 3 months। আমাকে আরো আমি তিনটি প্রশ্ন নিব। প্রিয় দর্শক থাকবেন আমাদের সাথে, আমি নিশ্চিত 3টি প্রশ্ন। প্রিয় দর্শক কে আছেন আপনি দয়া করে আপনার নাম জানিয়ে প্রশ্নটি করবেন। TBN24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক আপনি নাম জানিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ শুনছি, বলুন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। হাবিব ভাই আমি তৌহিদ বলছি কুইন্স থেকে। জি তৌহিদ ভাই বলুন। হাবিব ভাই এবং জবেপুর চক্রবর্তীর আমি একজন ভক্ত, বুঝছেন। আচ্ছা আমার 2 ছেলে আমেরিকান সিটিজেন, আমি ইমিগ্রেন্ট, আমি বর্তমানে অ্যাপ্লাই করছি সিটিজেনশিপের জন্য। আমি কি ধরনের বেনিফিট পেতে পারি? আরেকটা হলো যে আমি 1919 সাল পর্যন্ত ট্যাক্স ফাইল করছি, কিন্তু 1918 সালে আমার একটা আসছে যে আমার কাছে IRS $2500 পাবে। আমি তো প্রফেশনাল ট্যাক্স পেয়ার ম্যান দিয়ে আমি এটা ট্যাক্স ফাইল করছি। IRS বলছে যে 21 April মধ্যে এটা ডিউ পে করতে হবে। এখানে আমার কি ফল্ট? আমি বুঝতে পারতেছি না কি করতে হবে। আর আরেকটা প্রশ্ন, আজকে হঠাৎ শেয়ার মার্কেট অ্যাবনরমালি হাই হলো কেন? আচ্ছা ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন আপনি পরিচয় দিন, প্রশ্নটি করুন। প্রিয় দর্শক আপনি দয়া করে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত সুন্দর প্রোগ্রাম করতেছেন প্রতিদিন এবং আপনার সাথে আজকে গেস্ট আনছেন তাকেও ধন্যবাদ, ধন্যবাদ দেওয়ার জন্য আজকে ফোন করা। আচ্ছা ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক কে আছেন পরবর্তীতে আপনি দয়া করে আপনার নাম জানিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক আপনি দয়া করে আপনার নাম জানিয়ে প্রশ্নটি করুন। জি হাবিব জি বলছি, শুনুন, শুনছেন আপনি? হ্যাঁ আমি নয়ন বলছি ব্রংস থেকে। নয়ন ভাই বলুন আপনার প্রশ্নটি। হ্যাঁ এখন একটু কিছুক্ষণ আগেও বলছেন যে 3 মাসের মর্গেজ বন্ধ, কিন্তু আমার মর্গেজ হলো গিয়ে ওকলাহোমা। হ্যাঁ প্রশ্নটি শেষ করুন। হ্যাঁ আপনি প্রশ্ন শেষ করুন। আমার মর্গেজ হলো ওকলাহোমা, ঠিক আছে? হ্যাঁ প্রশ্নটি শেষ করুন। হ্যাঁ আমি শুনছি। হ্যাঁ আমার মর্গেজ ওকলাহোমা, এখন আমি ওদেরকে কল দিচ্ছি, ওরা কিছুই জানে না বললো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্ন উত্তর দিব, আপনি থাকবেন আমাদের সাথে, ঠিক আছে? প্রিয় দর্শক, কে আছেন আপনি আমাদের সাথে? আপনি দরকার খুব দ্রুত আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, আমি আফসানা জামাইকা থেকে বলছি। আমার দুটো কোশ্চেন আছে। এক হচ্ছে, আমার শ্বশুর বাংলাদেশে আছেন, ওনার এই মে মাসে, উনি গ্রিন কার্ডধারী, ওনার মে মাসে 11 মান্থ 50 ডেজ হয়ে যাবে। এর মধ্যে যদি না আসে তাহলে কি গ্রিন কার্ড বাদ হয়ে যাবে, নাকি এটা কোনো ফ্যাসিলিটি আছে? আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এই মাসের 18 তারিখে আমি আমার মা বাবার জন্য অ্যাপ্লাই করি, তো এটা কি এই অ্যাপ্লাই এর এটা কি অফ আছে, মানে ইমিগ্রেশনের কাজ? এই দুটো জানতে চাচ্ছি। ধন্যবাদ, আপনি থাকবেন। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে? প্রিয় দর্শক, আপনি খুব দ্রুত আপনার নাম বলে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, ওয়ালাইকুম সালাম, শুনছি আপনার প্রশ্নটি। আমি ইমরান বলছি উডসাইড থেকে। জি বলুন। কুইন। হ্যাঁ হ্যাঁ জি, আমার প্রশ্ন হচ্ছে, গত শুক্রবারে আপনি মেসেজ দিয়েছিলেন, সামবডি প্রেজেন্ট ছিল তখন, যে যারা ট্যাক্সি ড্রাইভ করি আমরা, আমি ট্যাক্সি ড্রাইভার ইয়েলো ড্রাইভ করি, তো তখন বলছিল আনএমপ্লয় হিসাবে আপনারা ই করতে পারেন। তা আমি করার পরে ওরা আমাকে অ্যাপ্রুভাল দিয়েছে, দেওয়ার পরে ওরা বলছে বুধবার থেকে শুক্রবারে তুমি যোগাযোগ করো, তোমাকে সোমবার থেকে এটা দেখানো হয়েছে। এখন কি আমি যোগাযোগ করব না? যোগাযোগ আপনারা এর মধ্যে ইতিমধ্যে বলছেন যে ইয়েলো ট্যাক্সি যারা চালায় তারা আনএমপ্লয় হিসাবে বিবেচিত না, কিন্তু আমার ওরা নম্বর দিচ্ছে, যোগাযোগ করতে বলছে। এখন আমি যোগাযোগ করব কি? আপনি থাকবেন আমাদের সাথে, আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা আপনার প্রশ্নের ডিটেলস উত্তর দিব, আপনি যাবেন না কোথাও। আমরা এই মুহূর্তে প্রশ্ন উত্তর পর্যায়ে চলে যাব। দেবব্রত চক্রবর্তী, প্রথমে আমি চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। আমি প্রথমে বলছি যে ভদ্রলোক বলছেন যে আপনার IRS এ ট্যাক্স আপনি ফাইল করেছিলেন 18 সালে, এখন আপনাকে $2,500 ওরা রিফান্ড চেয়ে পাঠাইছে এবং আপনাকে ডেডলাইন দিয়ে দিয়েছে। তো আমার ধারণা আপনার যে ভদ্রলোকের সাথে ফাইল করছেন, হি ডিড সাম কাইন্ড অফ মিস্টেক, আদারওয়াইজ আপনার ওইরকম ওই মানে হঠাৎ করে ওরা পেমেন্ট চাইতে পারে না। তার মানে আপনার ট্যাক্স ফাইলটা দেখে ফাইন্ড আউট করতে হবে যে কি মিস্টেক করছে, সেটা কি আসলেই IRS রাইট নাকি আপনি রং, ওইটা দেখে বলতে হবে যে আপনি পে করবেন কি করবেন না। তবে আমার মনে হচ্ছে মানে আপনার ট্যাক্স প্রিপেয়ার হি ডিড সাম কাইন্ড অফ মিস্টেক, যেটা আপনি অ্যাওয়ার না। তা আপনার উচিত হবে একজন অভিজ্ঞ CPA বা যারা ট্যাক্স প্রিপেয়ার আছে তাদের সাথে পরামর্শ নেওয়া, দেন ইউ ক্যান টেক ইউর ডিসিশন। সেকেন্ড ই হচ্ছে যে একজন মর্টগেজ পেমেন্ট করে, বলতেছে ওকলাহোমা, বলতেছে আউট অফ নিউ ইয়র্ক। এখন আসলে মর্টগেজের ডাজন্ট ম্যাটার, এটা অল ওভার দ্য ইউনাইটেড স্টেটস। আপনার যে 90 ডেজ মর্টগেজ রিলিফ প্ল্যান, এটা অল ওভার দ্য ইউনাইটেড স্টেট, নট অনলি নিউ ইয়র্ক স্টেট অ্যান্ড ওকলাহোমা। তার মানে আপনার এই প্ল্যানের আন্ডারে ইউ ক্যান ডেফার ইউর পেমেন্ট আপ টু 90 ডেজ, তারা কোনো ইন্টারেস্ট এবং পেনাল্টি চার্জ করবে না। আর দুই বাকি ভালো হবে একজন ভালো যে ভাষাটা বলতে পারে, ইংরেজি ভাষা, হ্যাঁ তাকে দিয়ে ফোন করা এবং তার পাশে আপনি তার পাশে থাকেন। আর থার্ড কোয়েশ্চেন যদিও আপনার ইমিগ্রেশন রিলেটেড, আমার যদি আনসার করার কথা না, তারপর আমি কমন সেন্সের থেকে বলছি, এই দুর্যোগপূর্ণ সময়ে যদিও উনি আসতে পারতেছেন না এখন, যেটা আপনি বলতেছেন অলমোস্ট 11 মান্থ হয়ে গেছে, আমার ধারণা ইমিগ্রেশন অফিসার দে উইল কনসিডার ইট, কারণ অনেকেই আটকা পড়ছে, আসতে পারতেছেন এই পরিস্থিতির কারণে। আপনার উচিত হবে একজন ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে কথা বলা, আগেই কথা বলা আপনার উচিত হবে। তারপর সিবলিংস এবং প্যারেন্টস অ্যাপ্লিকেশন, স্পাউস অ্যাপ্লিকেশন স্টিল কন্টিনিউ, আপনি এখনো স্টিল অ্যাপ্লাই করতে পারেন, সো ফার আই নো চলতেছে এগুলা। আর ইউলো ট্যাক্সি যে অপারেটর যে ভাই ফোন দিচ্ছেন, আপনি যেটা বলছেন যে বেসিক্যালি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এটা আপনারা হচ্ছে সেলফ এমপ্লয়েড, তার মানে আপনাদের কিন্তু কোনো আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স আপনারা পে করেন না, এবং যে কারণেই আপনারা ওই আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশনের জন্য কোয়ালিফাইড না। আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার অফিসে এক ভদ্রলোক আসছিল 1-1.5 বছর আগে, সে সেম ফোর্স করে আমাকে আনএমপ্লয়মেন্টের অ্যাপ্লাই করেছে। আমি তারা বলতেছি যে ভাই ইউ আর নট এলিজিবল, প্লিজ ডোন্ট ওয়েস্ট মাই টাইম। সে বলতেছে ভাই আপনার কারণে আপনার টাকা দিব, তা আমি তার কথা মতো করে দিলাম, বাট আনফর্চুনেটলি হি গেট ডিসকোয়ালিফাইড ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ লেবার। তা আপনার যোগাযোগ করেন, ওরা যেহেতু যোগাযোগ করতে বলছে নো প্রবলেম, বাট দেন let's see, but looks like you are not qualified because of unemployment insurance নাই। এটি আমি ফাতেমা কুরাইশি উনি বলছেন, আসসালামু আলাইকুম, what about the car insurance? I live in Michigan, there are car insurance is too high or more than $500, so too high এর ব্যাপারটা আমরা বলতে পারি না, এটা অনেক ভ্যারিয়েবল এর ব্যাপারটা আছে, কিন্তু কার ইন্স্যুরেন্স যদি আপনি দিতে অপারগ হন আপনি তাদের সাথে কথা বলুন। কার ইন্স্যুরেন্স আমি যেটা জানি, আমি নিজেই গায়কর সাথে কথা বলেছি, তারা পলিসি ক্যান্সেল করবে না এবং আপনাকে পেমেন্ট প্ল্যান দিবে, এবং পেমেন্ট না করার জন্য আগে যেমন পলিসি ক্যান্সেল করতে, তারা এটা করতে পারবে না এবং কোনো ইন্টারেস্ট পেনাল্টিও করবে না। প্রিয় দর্শক, কেউ কি আছেন আমাদের সাথে? আচ্ছা, যদি না থেকে থাকেন আমি দুটি ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করছি। আচ্ছা, অনেক অনেক কল আছে, আমি দু একটা কল নিয়ে নিতে চাই। দর্শক, আমি নিব কয়েকটি কল। হ্যাঁ, এবং এই কলগুলো নেওয়ার পরে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। TBN24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বাফেলো থেকে মুক্তাদির হোসেন মিসবা বলছি। জি বলুন। বাফেলো থেকে আমার চারটা দোকান আছে, আমি এটা জানতে চাচ্ছি যে মার্চ মাসে কি আমার ওই যে ভাড়া কি আছে চারটা দোকানে আমি $2,500 ভাড়া পাই, ওইটা মার্চ মাসের ভাড়া কি তারা দিবে? আর যদি 3 মাসের ভাড়া যদি না দেয় তাহলে ওইটা কি আমাকে সরকার ওই ভাড়াগুলা দিবে? এই ভাড়া দিয়া তো এই ভাড়া পেয়ে তো আমি চলি, এই ভাড়া কি আমাকে সরকার দেবে, এটা একটু জানতে চাচ্ছি হাবিব ভাই। আচ্ছা ধন্যবাদ আপনাকে, আপনি থাকবেন, আপনি প্রশ্ন উত্তর দিব। আমি নিচ্ছি আরেকটি প্রশ্ন। প্রিয় দর্শক কে আছেন আপনি পরিচয় দিন এবং প্রশ্নটি করুন। প্রিয় দর্শক ওয়ালাইকুম সালাম, শুনছি, আপনি প্রশ্নটি করুন। ওকে, আমার প্রশ্ন হচ্ছে আমি হলাম গ্রান্টেড এসআইডি, আমি 2018 এ কোনো ট্যাক্স ফাইল করি নাই, 2019 এ আমি ট্যাক্স ফাইল করছি। এখন গ্রান্টটা কি আমার 2018 এর ট্যাক্স ফাইলের উপর করে হবে না 19 এর উপর করে হবে? আচ্ছা ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক আমি আরেকটি প্রশ্ন দিচ্ছি, কে আছেন আপনি দয়া করে আপনার পরিচয় দিন, প্রশ্নটি করুন। প্রিয় দর্শক প্রশ্নটি করুন, আমি শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হাবিব ভাই আমি জাস্ট 3টা কোশ্চেন করব। না আপনি এতগুলো প্রশ্ন করতে পারবেন না, আপনি দয়া করে একটি প্রশ্ন করুন। না যেটা জানার দরকার সেজন্য 3টা কোশ্চেন করতে হবে। একটা হচ্ছে হলো যে দেবব্রত বাবু বলতেছে যে আমরা তো লিভে কাজ করি, আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো না, কিন্তু আমরা কি স্মল বিজনেসের জন্য কি অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা ধন্যবাদ আপনাকে। ক্রেডিট লাইনের দরকার হবে। সেকেন্ড কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে হলো যে আমি থাকি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ, বারবার বলতেছে মর্গেজ রেন্ট ইজ মিনিং কি প্রাইভেট হাউসের জন্য না অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর জন্য অলসো? আপনি কি রেন্টার না হাউস ওনার? হ্যাঁ। আর আপনি একটু ওই আপনার ওয়েবসাইটটা দেন, আমার শাশুড়ি 62 years old, সে কি ওই এলিজিবল কি না ওই যে ফুড ডেলিভারির ব্যাপারে? 65 হলে উনি এলিজিবল। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ আপনার আর আপনি কি রেন্টার না হাউস ওনার? 65। আপনি কি হাউস ওনার নাকি রেন্টার? আপনি রেন্ট পে করেন নাকি হাউস ওন করেন? না না আমি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ থাকি, আমি আসলে রেন্ট ওনার, রেন্ট বিসি। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে প্রিয় দর্শক কে আছেন আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন প্রশ্নটি বলুন। আচ্ছা আমি জানতে চাচ্ছি আমি তো ট্যাক্স ফাইল করেছি গত ফেব্রুয়ারির 14 তারিখ, জি, কিন্তু আমি এখনো মানে ফেডারাল এবং ইয়া কোনোটাই পাচ্ছি না, এরা প্রসেস লেখা আছে, কিন্তু 1 মাসের উপরে, তখন লেখছিল 21 days এর ভিতরে ইয়া হবে, কিন্তু আমার তো মনে করেন যে এখন প্রায় 1.5 মাসের মতো হয়ে গেল কিন্তু এখনো কোনো ইয়া পাইনি। এটা কি ফেডারাল ইয়া থেকে কোনো কিছু স্টপ আছে নাকি? ঠিক আছে ধন্যবাদ, থাকবেন আমাদের সাথে, কন্টিনিউ করতে দিব। ধন্যবাদ। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে আপনি দয়া করে আপনার নাম জানিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক আমি শুনছি, আপনি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম। আমি ব্রাঞ্চ থেকে বলছি জহির। থ্যাংক ইউ হাবিব ভাই এন্ড থ্যাংক ইউ আমার প্রিয় দাদা ভাই দেবু দাদা, ধন্যবাদ আপনাদের যে সোসাইটির জন্য আপনারা যা করতে আছেন এটা রিয়েলি অ্যাপ্রিশিয়েট, আমি থ্যাংক ইউ দেওয়ার জন্য ফোন করি। আচ্ছা ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আমরা নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, বিজ্ঞাপন বিরতির পরে এসে বাকি প্রশ্ন উত্তর দিব, থাকবেন আমাদের সাথে, যাবেন না কোথাও। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718 777 6556, লগ ইন করুন www.totalcablebd.com। প্রিয় দর্শক বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি, চলে যাচ্ছি সরাসরি প্রশ্নোত্তর পর্বে। ওকে ধন্যবাদ। যে বদলক বাফেলোর 3টা দোকান আছে, আপনি 2500 করে রেন্ট পাচ্ছেন, আপনার রেন্ট ফ্রিজিংয়ের আওতায় আপনার 3 মান্থ আপনাকে ওয়েট করতে হবে এবং আপনার কোনো ইভিকশন করার সুযোগ নাই এবং গভর্নমেন্ট মাইট পে ইউর রেন্ট, কারণ আপনার তো এটা লস, ডেফিনেটলি ইউ ক্যান ক্লেম, আপনার ওয়েট করতে হবে ওইটা প্রসেস হওয়ার জন্য। সেকেন্ড কোয়েশ্চেন, একজন অ্যাসাইলাম আছেন, উনি আপনার 18তে ফাইল করেন নাই বাট 19-এ আপনি ফাইল করছেন, তখন এই যে স্টিমুলাস প্যাকেজের যে চেকটা, এটা বেসিক বেসিক্যালি 18 এর উপরেই দেওয়ার কথা, কারণ 2019 ফাইল এখনো শেষ হয় নাই। বাট যদি আপনি 18 না করেন দে মাইট কনসিডার ইউর 19 ট্যাক্স রিটার্ন অ্যাজ ওয়েল। আপনি অলরেডি আর কিছু নাই, ইউ মাইট গেট ইউর চেক। আরেকজন প্রশ্ন করছেন যে উবার লিফট আপনি চালান, যেহেতু আনএমপ্লয়মেন্টের আপনি এলিজিবল না, সেই ক্ষেত্রে আপনি স্মল বিজনেসের জন্য আপনি কোয়ালিফাইড কিনা। আনসার ইজ ইয়েস, কারণ আপনি যেহেতু সেলফ এমপ্লয়েড এবং স্মল বিজনেস ওনার, উবারও সেম থিং, সেই ক্ষেত্রে আপনারা স্মল বিজনেসের লোনের জন্য এলিজিবল হবেন। এটা হচ্ছে $3 billion অলরেডি আপনার লোনের ওরা প্রপোজাল রাখছে, সেই ক্ষেত্রে আপনি প্রফেশনালি পাবেন। আরেকটা হচ্ছে আপনি সেই সাথে রেন্টও পে করেন, আপনি জানতে চাচ্ছেন, একই আনসার, আপনার 3 month রেন্ট ফ্রিজিংয়ের ওরা প্রপোজাল রাখছে, সেই ক্ষেত্রে আপনার 90 days সেফ, ওনার ক্যানট ইভিক্ট ইউ, আপনার ভাড়া না দিলে ওনার আপনাকে সরাইতে পারবে না। আরেকটা হচ্ছে আপনার 65 years আপনার প্যারেন্টস আছে বা যাই আছে, ডিপার্টমেন্ট অফ এজিং আপনাকে ফ্রি ফুড ডেলিভারি দিচ্ছে বাসায়, সেই ক্ষেত্রে আপনার টিভি স্ক্রিন অলরেডি দেখছেন, TBN24 অলরেডি দিয়ে রাখছে আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার ওখানে যোগাযোগ করতে পারেন, দে উইল প্রোভাইড ইউ দ্য ফ্রি মিল, ওখানে দেখে নেবেন। আরেকজন বদল প্রশ্ন করছেন যে আপনার ট্যাক্স প্রসেস হচ্ছে, ফাইল করছেন 1-1.5 মাস হচ্ছে, বাট স্টিল ইন প্রসেস। আসলে আমার IRS এটা ডিপেন্ড করে, নর্মালি 3x এর মধ্যে হয়ে যায়, বাট মেবি দে মাইট নিড মোর ইনফরমেশন, ইউ শুড কল দেম ইফ ইউ হ্যাভ মোর কোয়েশ্চন। ছোট একটি প্রশ্ন, ওনাকে 3 মাসের মধ্যে এভিক্ট করতে পারবেন না রেন্ট না দিলে, কিন্তু ইভেন্টুয়ালি ওনাকে কি পে করতে হবে কিনা? এখন আপনার বলেই দিছে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আপনি যদি রেন্ট পে না করতে পারেন আপনার 3 month টাইম আছে, বাট পরে আপনি হয়তো পেমেন্ট প্ল্যান আস্তে আস্তে দিবেন, আপনাকে 3 মাস পরে একবার না দিতে পারলে আস্তে আস্তে হয়তো দিতে বলবে। তখন প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আমি প্রশ্ন কয়েক নিতে চাই, আমাদের সাথে কে আছেন জানাবেন। আপনার TBN24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কিন্তু জাননা তো আপনারা সাথে সাথে। প্রিয় দর্শক আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক আমি বড়ল থেকে বলছি, সজল বৈদ্য। আমার প্রশ্ন, আমি আনএমপ্লয়মেন্টে 5 বছর আগে আনএমপ্লয়মেন্ট করে খাইছি 6 মাস, বাট এখন আমি ওই পাসওয়ার্ড ইউজার নেম আর আমার ইমেলটা আমি ভুলে গেছি যখন ওইটাতে করছিলাম, এখন ওই ওয়েবসাইটে আমি ঢুকতে পারতেছি না, বলতেছে পাসওয়ার্ড আসছে আর আপনার ইমেলস আসছে, বাট আমি নতুন ইমেল দিয়ে যখন করতেছি ওরা একটা ওয়েবসাইট দিচ্ছে, বাট সেম কোশ্চেন আসতেছে, আমি ঢুকতে পারতেছি না। এই মুহূর্তে আমি কি করতে পারি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার প্রশ্ন উত্তর দিব, থাকবেন আপনি আমাদের সাথে। প্রিয় দর্শক কে আছেন আপনি দয়া করে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক আমি শুনছি, আপনি দয়া করে আপনার প্রশ্নটি করুন। আচ্ছা আমি পরবর্তী কলারের কাছে যাব। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক দয়া করে প্রশ্নটি করুন। আমি রহমান জামাইকা থেকে বলছি। জি বলুন, প্রশ্নটি করুন, থেমে থাকবেন না। আমি রহমান জামাইকা থেকে বলছি। শুনেছি, প্রশ্নটি করুন। আপনি রহমান সাহেব জামাইকা থেকে, 10 বার বলার দরকার নেই, প্রশ্নটি করুন। হ্যাঁ হ্যাঁ, আমি পাপাইস রেস্টুরেন্টে আমি কাজ করি, তো বর্তমান আমার ডায়াবেটিস এবং কোলেস্টেরল হাই প্রেসার থাকার কারণে। শেষ করুন, শুনছি আমরা, থামছেন কেন? হ্যাঁ আপনার কথা তো হ্যাঁ হ্যাঁ বলার দরকার নাই, আপনি প্রশ্নটি শেষ করুন, অন্যকে সুযোগ দিন। হ্যাঁ আমি এ কারণে আমি গত 1 সপ্তাহ হয়েছে আমি কাজ ছেড়ে দিছি, তাহলে এখন কি আমি আনএমপ্লয়মেন্টে আবেদন করতে পারবো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ওকে প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনি দয়া করে আপনার পরিচয় দিন, প্রশ্নটি করুন। প্রিয় দর্শক আমি শুনছি, আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্নটি করুন। জি হ্যাঁ, আমি রাশেদ বলছি জামাইকা থেকে। রাশেদ ভাই প্রশ্নটি দ্রুত করে ফেলতে হবে। আপনি রাশেদ ভাই, আপনি অন্য কারো কথা শোনার দরকার নেই, আপনি প্রশ্নটি করুন। হ্যাঁ হাবিব ভাই, আমি বলছিলাম আমি যে হাউসটা আছে এটা কর্পোরেশনের আন্ডারে। শেষ করুন, শেষ করুন হাবিব ভাই। এটা কর্পোরেশন আন্ডারে একটা হাউস আমার কেনা আছে, ওটা পেইড আউট করা, তা এই 3 মাস যে আমরা পেমেন্ট দেবে না রেন্টে, তা কর্পোরেশনের আন্ডারে কি আমি কোনো চিঠিতে কোনো অ্যাপ্লাই করতে পারবো কিছু ব্যাকআপ? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, আপনার প্রশ্ন উত্তর দিব, থাকবেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, দয়া করে আপনার নাম দ্রুত বলে প্রশ্নটি করে ফেলতে হবে। প্রিয় দর্শক ওয়ালাইকুম সালাম, শুনছি, আপনি প্রশ্নটি নাম বলুন, প্রশ্নটি করুন। আপনারা কেন থেমে থাকেন আমি ঠিক বুঝতে পারছি না, আপনি প্রশ্নটি শেষ করে ফেলতে হবে ভাই। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। 10 বার বলার দরকার নেই, আপনি প্রশ্নটি করুন। আমি 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 ভাই আমার নাম শহীদুল ইসলাম, জ্যাকসনার থেকে বলছি। আমি কিন্তু করোনা ভাইরাসের আওতায় আমার স্বাস্থ্য সম্পর্কে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে যাচ্ছি, করতে পারবো কি? বলুন। আমি আমার কোমরের ব্যথা। আচ্ছা আপনি এক কাজ করুন, আপনার প্রশ্ন আগামীকাল সন্ধ্যা 7টার সময় করুন। আমাদের এখানে থাকবেন 4 জন ডাক্তার, আপনাকে আমি পরামর্শ দেব। সন্ধ্যা 7টার সময় অবশ্যই থাকবেন আপনি আমাদের সাথে, এবং 7টার সময় ফোন করবেন, 7টা থেকে 8:30 পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্ন যাচ্ছে, কে আছেন আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি বাফলো থেকে বলছি আফিফ। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি 2018 এ টেক্সটাইল পড়ছি, তো টেক্সটাইলের মধ্যে আমি আমার ওয়াইফ আর আমার একটা ছেলে আছে আর আমার মাদার ইন ল এন্ড সিস্টার ইন ল আছে। তো আমার কথা হচ্ছে যে রিলিফ বিলে যে টাকাটা দিবে আমরা কত টাকাটা পাবো আর কি, বিকজ আমরা তো 5 মেম্বার। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি যাচ্ছি পরবর্তী প্রশ্ন, কে আছেন আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক আমি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভাই আমি, আমার নাম সাইদ, আমি বলতেছি। আপনারা বলতেছেন যে রেন্ট আপনার 90 দিন দিতে হবে না, আমি একজন বাড়ির মালিক, 90 দিন বাদে কি রেন্ট দিতে হবে? মানে টেনেন্টদের দিতে হবে? তাহলে who's going to be pay for my হিট বিল এবং পানির বিল? আচ্ছা খুব খুব আচ্ছা, হিট বিল পানি বিল আপনাকে এখনো এই ব্যাপারে কোনো ইয়া আসেনি পরিষ্কার, আপনাকে হিট বিল পানি বিল দিয়ে যেতে হবে। পেমেন্ট প্ল্যানের ব্যবস্থা আছে, কিন্তু রেন্ট আপনাকে যদি না দেয় এখন আপনার টেনেন্ট, পরবর্তীতে তাদেরকে দিতে হবে। হ্যাঁ আচ্ছা আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নোত্তর পর্বে। ওকে, প্রথম প্রশ্ন হচ্ছে, ভদ্রলোক আনএমপ্লয়মেন্টের জন্য ট্রাই করতেছেন, আইডি পাসওয়ার্ড কাজ করতেছেন, আপনার উচিত হবে ডিপার্টমেন্ট অফ লেবার কাস্টমার সার্ভিসে কল দেন, ওরা এটা রিসেট করে দিবে। 5 বছরের ইনফরমেশন থাকে। হ্যাঁ হ্যাঁ ওখানে ওরা রিসেট করবে। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আরেকজন পপেসে কাজ করে, সিকের কারণে আপনি কন্টিনিউ করতে পারছেন না, আপনার সিক লিভের জন্য এলিজিবল, আপনি অ্যাপ্লাই করেন, ডেফিনেটলি ওরা আপনাকে সিক লিভ পে করবে। এবং আপনি যদি স্বেচ্ছায় কাজে না যান সেক্ষেত্রে আনএমপ্লয়মেন্টের সম্ভাবনা কম, আর ওরা যদি আপনাকে লেড অফ করে দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর আনএমপ্লয়মেন্ট অ্যাজ ওয়েল। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আরেকজন ভদ্রলোক কর্পোরেশন আন্ডারে বাড়ি কিনছেন এবং বাড়ি কিনছেন, এবং সেই ক্ষেত্রে যদি ভাড়া না দেয় এবং এটা পেইড অফ, সেই ক্ষেত্রে আপনি রেন্ট করতে পারবেন কিনা? 90 days রেন্ট ফ্রিজের আওতায় 3 মাস পর্যন্ত আপনার কোনো ইভিকশনের সুযোগ নেই, 3 মাস পরে তারা সেই ভাড়াটা পেমেন্ট প্ল্যানের মাধ্যমে দিতে পারবে। এবং সিটি যদি কোনো সাবসিডিজ আপনাদেরকে দেয় সেক্ষেত্রে আপনারা চোখ কান খোলা রাখবেন, মেবি দে মাইট সাবসিডি অলসো সামথিং, বাট সেটা পরে, এখন পর্যন্ত কোনো পিকচার নেই। থার্ড কোয়েশ্চেন হচ্ছে, 2018 আপনার ট্যাক্স ফাইল করছেন, বাফেলো থেকে এক ভদ্রলোক বলছেন যে স্টিমুলাস চেক আপনার পরিমাণটা কত? আমি বলে দিই, এরা সিঙ্গেল যারা ট্যাক্স পেয়ার তাদের জন্য 1200, ফ্যামিলির জন্য 2400 এবং ইস্ট কোয়ালিফাইং চাইল্ডের জন্য $500। তো সেই ক্ষেত্রে ডিপেন্ড করবে আপনার ট্যাক্স লাইবিলিটি অলসো, বেসড অন দ্যাট আপনি হিসাব করতে পারেন। তার মানে আপনার 2400 প্লাস চিলড্রেনের জন্য 500 করে পাবেন। এবং ওই 90 days রেন্ট ফ্রিজের ব্যাপারটা আমি আগেই বলছি যে যারা বাড়িওয়ালা আছেন তারাও ওরির যে আপনারা কীভাবে সার্ভাইভ করবেন, তো সেই ক্ষেত্রে আপনাদেরও বয়ের কিছু নাই। 90 days পরে গভর্নমেন্ট হয়তো আপনাদেরকে কিছু সাবসিডির ব্যবস্থা করতে পারে, অথবা সেই ক্ষেত্রে টেনেন্টের পেমেন্ট প্ল্যানের সুযোগ দিতে পারে। একটি প্রশ্ন ফেসবুক থেকে খুব দ্রুত, সাইফুল ইসলাম হাবিব ভাই, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট হার্ড মানি মর্টগেজ, উইল ইট বি সাসপেন্ডেড টু লেট মি নো? এটি একটি ব্যাপার, মর্টগেজ কি সাসপেন্ড হবে না? আরেকটি বলছেন ইফতেখার আরনব চৌধুরী, হোম হেলথ এইডে কাজ করেন উনি, তার পেইড লিভ নিতে পারবেন কিনা? এটি আরেকটা। অর্চনা রানী দাস উনি বলছেন, মর্টগেজ ইজ নট ফ্রি, ইউ ক্যান সে অনলি সাসপেনশন। এক্স্যাক্টলি, আমি একমত। আসলে অনেকদিন যাবত এই যে ওয়েভ এবং সাসপেন্ডেড কথাটা আসতেছে, নাথিং ফ্রি ইন দ্য ইউনাইটেড স্টেট। আমরাও গেস করতেছি ইট কুড বি সাসপেন্ডেড ফর 90 days আন্ডার মর্টগেজ রিলিফ প্ল্যান। এবং আরেকজন যেটা বলছেন, ওই যে হোম হেড হেলথে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনারা সিক লিভের জন্য এলিজিবল কিনা? আপনারা যে কোনো জবের ক্ষেত্রে যদি সিক থাকেন ইউ আর এলিজিবল টু গেট দ্য সিক লিভ, এবং কারেন্ট সিনারিও অনুযায়ী। ঠিক আছে দর্শক, আমি আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা অ্যাকচুয়ালি সময় অতিবাহিত করে চলে এসেছি। আমাদের এই অনুষ্ঠানগুলো চলতে থাকবে প্রতিদিন, যেটি আপনারা দেখেন রাত 10টা থেকে 11টা, এবং দ্য ভিউজ যেটি হয় 7টা থেকে 8:30 পর্যন্ত আপনারা দেখতে থাকেন। আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব, বিভিন্ন ইনফরমেশন তুলে ধরবো, এবং আপনারা থাকবেন আমাদের সাথে। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে, থাকুন TBN24 এর সাথে, এবং TBN24 দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল। শুভরাত্রি। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcabelbd.com।